দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটা এসেছি সেই উদ্যানটায় আমরা এখন এসেছি ময়ূরদের সামনে। প্রথমে এসে যে এত সুন্দর দৃশ্যটা দেখতে পাবো একদম ভাবিনি। দেখো, ময়ূর পেখম মেলে দিয়েছে এবং নৃত্য করছে, আর এখন দেখতে পাচ্ছি দুটো ময়ূরই ঘোরাঘুরি করছে। আমরা দেখার চেষ্টা করছি ময়ূরটা সামনের দিকে ঘুরলেই ভালো করে ভিডিওটা করব। এই তো ঘুরছে, দেখো মানে এত সুন্দর লাগছে, মানে কাছ থেকে না দেখলে এটা মানে এই মুহূর্তটা অনুধাবন করা যায় না, এত সুন্দর একটা দৃশ্য। দেখো ময়ূরীগুলো ঘুরে বেড়াচ্ছে, অনেক লোকজনই এখানে এসেছে, পরিবেশটাও খুব সুন্দর, নিরিবিলি পরিবেশটা ভীষণ সুন্দর এখানে। ময়ূরদের তোমার যেখানে থাকে সেই থাকবার ঘরটাও দেখতে পাচ্ছ। আমরা এখানে আছি, সবাই চারজনই আছি, আর পাশে দেখছো জলের ব্যবস্থা আছে, ময়ূররা খায় সম্ভবত বা স্নান টান করে। পুরো পেখমটা মেলে পেখমটা দোলাচ্ছে এবং এত সুন্দর লাগছে। তা এখানে আমরা যখন আছি অনেকেই দেখলাম খাবার টাবার দিচ্ছে, তো মৌ ঠিক করলো কি ও একটু খাবার দেবে। তো আমাদের ওর তো সব রকম খাবার দেওয়া যায় না, মুড়িটা সবাই দেখলাম মুড়ি টুড়ি দিচ্ছে, তো আমরাও ওই জন্য আমাদের মুড়ি ছিল নিয়ে যাওয়া, সেই মুড়িটা একটু আমরা দিতে শুরু করলাম। তো খুব দেখলাম ময়ূরগুলো এগিয়ে এসে মুড়িটা খেতে শুরু করলো, খুব ভালো লাগছিল। মানে এভাবে পাখিদের মানে পক্ষীদের খাওয়াতে তো খুব ভালোই লাগে। সবাই যারা গেছে সবাই ভিডিও করতে এবং ফটো তুলতেই ব্যস্ত, এত সুন্দর দৃশ্য, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার না করে পারছি না, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুরা আমাদের একটা ভিডিওটায় লাইক দিয়ে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, তোমাদের বন্ধু করে নিও। দেখো এখন ময়ূরটা পেখম বন্ধ করে দিয়েছে, এখন ও খেতেই একটু বেশি ইন্টারেস্টেড। তো সামনে যেহেতু নেট দেওয়া আছে সব খাবারটা ঠিক মতো পৌঁছাচ্ছে না, আর মুড়ি খুব হালকা বাইরেই পড়ে যাচ্ছে, কিন্তু তবু চেষ্টা করছি মানে ভেতরের দিকে দেওয়ার। ময়ের দেওয়া হয়ে গেল, এখন আমাকে একটু দিতে বলছে, তো আমিও দিতে গেলাম। না এই যে এরকম কাছে কাছে, ভীষণ ভালো লাগছে, মানে এই মুহূর্তটা এত সুন্দর লাগছে। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, নিজেই দে, ও লাফানোর চেষ্টা করবে। দেখো আমিও দিচ্ছি, ওদিকে কাকু দেখছে দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব ভালোই লাগছে ওদের খাওয়াটা দেখতে, কুটে কুটে একটা একটা করে ওরা খাচ্ছে। আগের দিন আমরা চিতাবাঘ দেখিয়েছিলাম, আর আজকে ময়ূরটা দেখালাম। এখানে আরও কিছু আমরা প্রাণী পক্ষী দেখেছি, সেগুলো একটা একটা করে দেখাবো। ও খেতেই দিচ্ছে না ময়ূরগুলোকে, খুব সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আবার ওরা রং দেখছো ঝগড়াও করছে খাবার নিয়ে, মানে ময়ূরি দুটো ঝগড়া শুরু করে দিয়েছে, কিন্তু ময়ূরটা নিশ্চিন্তে চুপচাপ খেয়েই যাচ্ছে। দেখছো দূর থেকে জায়গাটা আমি দেখাচ্ছি, কত সুন্দর জায়গাটা, একদম টিপটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গাটা। এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগছে, এত সুন্দর, মানে এইভাবে যে ময়ূর বা ময়ূরগুলোকে দেখবো সেটাও আশা করিনি। মানে এখানে কি আছে আমরা খুব একটা জানতাম না, এখানে আসার পর এগুলো দেখতে পাচ্ছি। এবং আগের দিন যেমন চিতাবাঘটা অভাবনীয়ভাবেই আমাদের সামনে এসে গিয়েছিল, বেশ সৌভাগ্য ছিল, আজকেও ময়ূরটা যে সুন্দরভাবে পেখমটা মেললো এই দৃশ্যটাও আমরা দেখতে পারলাম, এবং আমরা ক্যামেরা বন্দি করতে পারলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম, সেই জন্য খুব ভালো লাগছে। এখন ময়ূরটা কিন্তু খেতেই ব্যস্ত, আর ময়ূরীগুলো আবার ওদের যে ঘরটা থাকার ঘর সেখানে চলে গেছে, আবার ওখান থেকে আর কি দেখছে। চারিপাশটা দেখেছো কত সুন্দর, ভীষণ সুন্দর চারিপাশটা, ভীষণ সুন্দর।
দেখো মানে ময়ূরের যে রংটা, গলার কাছে রংটা, মানে এত কাছ থেকে প্রথমবারই আমি এত কাছ থেকে ময়ূর মানে দেখছি, এবং যে সুন্দর করে পেখমটা মিলছে এটাও খুব ভালো লাগছে। ভীষণ ভালো। দেখো হট করে দেখলাম ময়ূরটা খাওয়া বন্ধ করে দিল, তো আমি বুঝতে পারছি না ওকে আবার পেখম মেলতে চাইছে বা কি করবে। খাওয়াটা বন্ধ করে চলে গেল ওই দিকটায়। ভাবলাম কি গাছে উঠে যাবে নাকি, কারণ গাছে ওরা থাকে শুনছিলাম। তারপর দেখলাম যে ঘরটায় থাকে ওর চালটায় উঠে গেল। তারপর একটু মনে হলো যে হয়তো গাছে উঠে যায়, আর আর দেখা দেখতে পাবো না এই দৃশ্যটা, একটু খারাপই লাগছিল। দু চার পাক ঘুরে আবার দেখলাম ময়ূরটা না নিচের দিকেই নেমে এলো, তো একটু শান্তি হলো যে না আরও কিছুক্ষণ আমরা ময়ূরটাকে দেখতে পাবো। দেখো খুব সুন্দর লাগছে, আবার নেমে এসেছে ময়ূরটা, আমরা সেটাও আবার ভিডিও করছি। আবার একবার লাস্ট ময়ূরটা পেখম মেললো। এইটার অপেক্ষাতেই আমরা আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম, যে দৃশ্যটা আর একবার দেখতে চাইছিলাম। তো দেখো আবার পেখম মেলেছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, এখন তো নাচও করছে, আরো কিছু লোক এসে গেছে ওখানে, তারাও খাবার দিচ্ছে। দেখো পুরো পেখমটা মেলে আবার ওর দিকে তাড়া করছে। তা বন্ধুরা খুব ভালো লাগলো আজকের এই মুহূর্তটা, সত্যি ভীষণ ভালো লাগলো, এবং সবচেয়ে ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি বলে। তো ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগলো। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা আমাদের পরিবার এসো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা চেষ্টা করব আরও কিছু নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার। তো আমরা আপাতত এখান থেকে এবার চলে যাব, এবার দেখি অন্য একটা কোনো জায়গায় যাই সেখানে কি আছে, কারণ আমরা উদ্যানটা পুরো ঘুরে দেখছি। চলো আজকের মতো টাটা।